কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সহ অন্তত 12 জন আহত হয়েছেন। সকালে উপজেলা পৌর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শুরু হলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের সাথে যোগ দেয় উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। বিএনপির দাবি, পুলিশ অন্যায়ভাবে তাদের ওপর হামলা চালিয়েছে।